প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, কুশলে আছো, সুস্থ আছো। তো তোমরা জানো যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতন বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ আছে। সেই জন্যে এই সংকটকালীন সময়ে তোমাদের পড়ালেখার তে তোমাদের তোমরা যে পিছিয়ে আছো সেটাকে কিছুটা তোমাদের ক্ষতিপূরণ করার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সেটার ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকের বিষয় বিশ্বগ্রামের ধারণার সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। তো তোমরা জানো যে আমি বিশ্বগ্রাম সম্পর্কে তোমাদের ক্লাস নিচ্ছি। এর আগের ক্লাসে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান নিয়েই ছিল, তবে সেখানে আমরা যোগাযোগ এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা সেটারই ধারাবাহিকতায় বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট অন্যান্য উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তো এটা প্রথম অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের বিষয়। তো চলো যাওয়া যাক, আজকে আমরা কি শিখব আজকের ক্লাসের পর। ক্লাস শেষে আমরা যা যা শিখব, শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, গবেষণা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, এবং অফিস পরিচালনা ও ব্যবস্থাপনা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। শিক্ষাক্ষেত্রে বিশ্বগ্রাম, তো শিক্ষা অন্যতম একটি ব্যাপার যেটা বিশ্বগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো শিক্ষা বিশ্বগ্রামের ধারণায় তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা স্তরে একটা শক্তিশালী টুলস। তো ফর্মাল এবং নন ফর্মাল উভয় পদ্ধতিতে এটা অত্যন্ত কার্যকর। বিশ্বগ্রাম ব্যবস্থায় পৃথিবীতে শিক্ষার আদি ধ্যান ধারণার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তো তোমরা যেটা দেখতেই পাচ্ছ, এই করোনাকালীন সময়ে ইতিমধ্যেই পৃথিবীর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো অনলাইন ক্লাসে চলে গিয়েছে অথবা চলে যেতে বাধ্য হয়েছে। তো এটা যদি ইন্টারনেট এবং ইন্টারনেট কিংবা এরকম শক্তিশালী তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা ব্যাকবোন যদি আমাদের না থাকতো, তাহলে আমরা কিন্তু অনলাইনে এইভাবে শিক্ষাকে বিস্তার করতে পারতাম না। তো ইতিমধ্যেই তোমরা আসলে এক্সপিরিয়েন্স করতে পারছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে। প্রথমটা হচ্ছে দূর শিক্ষণ। দূর শিক্ষণ মানে দূরে যে শিক্ষা, যেটা আমাদের বাংলাদেশে ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করে থাকে। অর্থাৎ তোমার ক্লাসে যাওয়ার প্রয়োজন পড়বে না, তুমি তোমার বাসায় বসে থেকেই বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে দূর শিক্ষণ, এবং সার্টিফিকেটও পাবে। তো বিশ্বগ্রামের ধারণায় শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য যেতে যেতে হয় না, এতে সময়, অর্থ এবং পরিশ্রমের সাশ্রয় হয়। তো এটা হচ্ছে দূর শিক্ষণের একটা সুবিধা। আর একটা, শিক্ষক ঘরে বসেই বিভিন্ন বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করে অনলাইনে শেয়ার করেন, ওয়েবসাইটে ব্লগিং করেন, বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্যে লাইভ ক্লাস ইত্যাদির মাধ্যমে শিক্ষাদান করতে পারেন, এবং শিক্ষার্থীরাও ঘরে বসেই শিক্ষা গ্রহণ করে। যেটা আমরা এখন করছি যে আমি ঘরে বসেই আমি তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, তোমরা যেটা দেখে তোমরা এই ব্যাপারে শিখতে পারবে ঘরে বসেই, তোমাদের জন্য কলেজে আসতে হবে না কিংবা ঘরের বাইরে আসতে হবে না। একজন শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে, এমনকি ঘরে বসেই ফলাফল জানতে পারে। এই ধারণাকে বলা হয় দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ দূরে থেকেই তুমি পড়াশোনা করতে পারবা। এবং এটা এখন পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে আছে, যেখানে তুমি বাংলাদেশে বসেই সেই সকল বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিগুলোকে তুমি পেতে পারবে। যাতে খরচ যেমন কম হবে, অর্থ পরিশ্রমও কম হবে, সব কিছুই আসলে সাশ্রয় হয়। তো আরেকটা, যেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির যেটা আরেকটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ই-বুক। ই-বুক বা ইলেকট্রনিক বুক। তো ই-বুক বা ইলেকট্রনিক বুক বলতে ডিজিটাল ফর্মেট টেক্সট, চিত্র ইত্যাদি ডকুমেন্ট বইকে বোঝায়, যা কোনো কম্পিউটার, ট্যাব, ই-বুক রিডার বা স্মার্টফোন ব্যবহার করে পড়া সম্ভব। এই ই-বুকের সমন্বয়ে তৈরি হয় অনলাইন লাইব্রেরি। অর্থাৎ এখন আসলে ফিজিক্যালি আর বই ক্যারি করার প্রয়োজন পড়ে না, বই
অল্প কিছু মেগাবাইটের মধ্যেই, একটা অ্যাপের মধ্যেই আটকে রেখা যায়। অর্থাৎ তোমার স্মার্টফোনই হয়ে যেতে পারে একটা বই, একটা না অনেকগুলো বই। অর্থাৎ স্মার্টফোনের মাধ্যমে তো অনেকের স্মার্টফোনে এই একটা অনলাইন লাইব্রেরি হয়ে যেতে পারে। তো যখন খুশি রাস্তাঘাটে, বাসায়, যেখানে খুশি সেখানে তোমরা এই বইগুলোতে অ্যাক্সেস করতে পারো। এটা হচ্ছে ইবুক, সেটা অনলাইন লাইব্রেরি। অনেকগুলো ইবুক বা একটা ওয়েবসাইটের যে প্ল্যাটফর্ম, অনলাইন লাইব্রেরি হলো এমন একটা প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট যেখানে অনেকগুলো ইবুক সংরক্ষিত থাকে এবং পাঠক একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে যে কোনো বই পড়তে পারে। এবং অনলাইন লাইব্রেরির এই সুবিধা হচ্ছে ভৌগোলিক অবস্থান থেকে যে কোনো সময়ে বই পড়া যায় এবং একই সময়ে পাঠক একই একাধিক পাঠক একই বই পড়তে পারে, মানে একই সময়ে একটা বই একাধিক পাঠক পড়তে পারে, শেয়ার করতে পারে। অতএব এটা একটা বিরাট সুবিধার একটা বিষয়। তো এটা এতক্ষণ আমরা আলোচনা করলাম শিক্ষাক্ষেত্রে বিশ্বগ্রামের কি ভূমিকা আছে সেটা, এবার চিকিৎসা ক্ষেত্রে ভূমিকা। তো তো চিকিৎসা, এটাও করোনাকালীন সময়ে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি চিকিৎসা ক্ষেত্রে বিশ্ব মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকাটা কেমন। তো আমরা ইতিমধ্যেই আসলে টেলিমেডিসিন সম্পর্কে সবাই জানি, ডাক্তাররা ফোনের মাধ্যমে কিংবা ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে কিংবা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে আমাদেরকে চিকিৎসা দিচ্ছেন। তো যেটা আমাদের অনেক কিছুই সহজ করে দিচ্ছে। তো বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা বা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা মানুষকে এনে দিয়েছে দীর্ঘ, সুস্থ ও সুন্দর জীবন। বিশ্বগ্রামের ধারণায় একজন বর্তমানে চিকিৎসা সেবা প্রদান বা গ্রহণের জন্য ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য যেতে যেতে দেশে যেতে হয় না। একজন চিকিৎসক বিশ্বের যে কোনো স্থানে বসেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থানের যে কোনো রুগীকে চিকিৎসা সেবা দিতে পারছেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে রুগী সেটা গ্রহণ করতে পারছে। তো এটারই একটা অংশ টেলিমেডিসিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্য সেবা দেওয়াকে বলা হয় টেলিমেডিসিন। মানে এখানে শুধুমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকবে না, বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক সেন্টার থাকবে অর্থাৎ রোগ নির্ণয় কেন্দ্র থাকবে এবং একটা বিশেষায়িত নেটওয়ার্ক থাকবে যেটা শুধুমাত্র এইটাই এই মানে এই ধরনের এই টেলিমেডিসিন সংক্রান্ত ডাটা ট্রান্সফারের কাজে ব্যবহৃত হবে। তো এটা ছিল চিকিৎসা ক্ষেত্রে বিশ্বগ্রামের যে ভূমিকা, এবার আসছি গবেষণা ক্ষেত্র। গবেষণা তো করোনাকালীন সময়ে আমরা গবেষণার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে বুঝতে পারছি যে একটা ভ্যাকসিনের অভাবে সারা পৃথিবী কিভাবে স্থবির হয়ে আছে, সারা পৃথিবীর সকল ব্যবসা বাণিজ্য জীবন সবকিছুই স্থবির হয়ে আছে। গবেষণা ক্ষেত্রে যদি আরো মানে আমরা উন্নত হতে পারতাম তাহলে হয়তো এতদিনে ভ্যাকসিন চলে আসতে পারতো। তো গবেষণা ক্ষেত্রে বিশ্বগ্রামের ভূমিকা আছে। বিশ্বগ্রাম ব্যবস্থায় গবেষণা কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অপরিসীম। আগে দেখা যেত একই বিষয়ের উপর একাধিক বিজ্ঞানী গবেষণা করছেন কিন্তু একজন অন্যজনের খবর জানতেন না। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে বিজ্ঞানীরা তাদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করতে পারছেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে নির্দিষ্ট বিষয়ে গবেষণা শুরু হলে ইন্টারনেটের সাহায্যে সবাই সেটা অবগত হতে পারছে। বিশ্বগ্রাম ব্যবস্থায় তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষককে এক দেশ থেকে অন্য দেশে বা বড় কোনো গবেষণা কেন্দ্রে বা বড় বড় লাইব্রেরিতে ছুটতে হয় না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই তথ্য সংগ্রহ করা যায় এবং সেটা বিভিন্ন গবেষণা কাজে প্রয়োগ করা যায়। তো এবার অফিস ব্যবস্থাপনায় বিশ্বগ্রাম। তো অফিসের মানে বর্তমান ব্যবস্থায় অফিসে ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হয়েছে। চাকরিজীবীকে বা সেবা গ্রহীতাকে এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হয় না, পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই অফিসের কাজকর্ম করা যায় কিংবা সেবা গ্রহণ করা যায়। যেমন ধরো এখন এই করোনার সময় ওয়ার্ক ফ্রম হোম একটা কনসেপ্ট খুব জনপ্রিয় হয়েছে, অর্থাৎ বাসায় বসেই অফিসের কাজগুলো করা যাচ্ছে। অথবা
বিভিন্ন রকম ব্যাংকিং অ্যাপ বা বিভিন্ন ধরনের সেবামূলক অ্যাপ ব্যবহার করে আমরা ঘরে বসেই টাকা পয়সা লেনদেন থেকে শুরু করে অনেক অফিসিয়াল কাজকর্ম বা দাপ্তরিক কাজকর্ম করতে পারি। তো এটা হচ্ছে অফিস ব্যবস্থাপনায় বিশ্বগ্রামের একটা ভূমিকা। অফিসের জন্য আর স্থায়ী ঠিকানা বা কোনো অবকাঠামোর দরকার হয় না, ফাইল পত্র সংরক্ষণের জন্যও ব্যবস্থাটাতেও ফাইল পত্র সংরক্ষণ ব্যবস্থাতেও একটা ব্যাপক পরিবর্তন এসেছে। তো অফিস ব্যবস্থায় আসলে বিরাট একটা পরিবর্তন এসেছে, সে পরিবর্তন যারা যারা যেসব যন্ত্রপাতির কারণে পরিবর্তনটা হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কম্পিউটার, দ্বিতীয় হচ্ছে ইন্টারনেট, তৃতীয় হচ্ছে ওয়েবসাইট। এই তিনটা জিনিসের কারণে অফিস ব্যবস্থাপনা একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছে বিশ্বব্যাপী। এবার আসি অফিস অটোমেশন। অটোমেশন মানে কি? মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অফিসের ডকুমেন্ট তৈরি, সংরক্ষণ, কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আভ্যন্তরীণ এবং বহির্যোগাযোগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে করা যায়। এই প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন। অর্থাৎ অফিসের সকল ডকুমেন্ট তোমার একটা সার্ভারে জমা থাকবে, কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের তথ্য যখন যখন প্রয়োজন তখনই সেখানে অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, তাদের বেতন দেওয়া কিংবা তাদের মাধ্যমে বিভিন্ন লেনদেন এগুলো সবগুলোই অটোমেটিক্যালি একটি সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। এটাকে আমরা বলছি অফিস অটোমেশন। তো আজকে এই ছিল তোমাদের সাথে আজকে এই পর্যন্ত আজকের ক্লাসের কথাবার্তা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।